ভাই আমরা অস্ত্র একজনের কাছ থেকে পাইতে পারি, কিন্তু কে সে? ভাইলেন্স ভাইলেন্স ভাইলেন্স, আই ডোন্ট লাইক ইট, আই অ্যাভয়েড, বাট ভাইলেন্স লাইকস মি, আই কান্ট অ্যাভয়েড। ওই তাড়াতাড়ি হাত চালা। হ্যাঁ, এইটা কি? এইটা তো তরমুজ, বর্তমানে সোনার থেকেও বেশি দামি। এইটা কাউরে জানতে দেওয়া যাবো না যে কেজিএফ এর মাঠে শুধু শোনায় না, তরমুজও পাওয়া যায়। অলরেডি জাইনে গেছি। কাদিরা কাদিরা এসে পলা সবাই। আজকে থেকে কেজিএফ আমার, কেজিএফ এর তরমুজও আমার। কাকা খুবই জটিল অবস্থা, আপনার হাতে তো পুরো 12টা ফুটা হইছে। কাকা কেজিএফ তো কাদিরা দখল করে নিছে। এইবার কাদিরার হাত থেকে আমি কেজিএফ রক্ষা করুম কেমনে? কাকা এইটা একজনই পারে যে আজ পর্যন্ত কোনো কাজ নেওয়ার পর সফল হইতে পারেনি। তারই তো আমার দরকার, কে সে? রকি ভাই। খবর লাগা রকি রে। কাকা আপনি এত জোরে ছিলেন না, পিছন দিয়ে যে ফুটাটা হয়েছে না ওটা দিয়ে সবকিছু বাইরে দেব। আমি রকি ভাই দিয়ে খবর লাগাইতেছি। ওয়াইলেন্স ওয়াইলেন্স ওয়াইলেন্স, I hate violence, but my girlfriend was calling me and too much chilla chilli. I avoid, but my girlfriend say her basha was khali. I love it, I can't avoid. Jodi o dialogue e nani hide hoye geche kintu was confirm viral hobo. Bibi ei nao tomar lage ruti ar kola anchi, khamo na to ruti ar kola. আমার বাবার বাড়ি থাকতে আমি সারাদিন গেছি আর এই জায়গায় আর পরে এক বেলা রুটি আর কলা তোর লোকে পালে আসে আমার বুলি হয়ে গেছে। ভাই ভাবি তো কলার খাইবো না, তাহলে কলার আমি খাই। তোরে কলাই খাওয়াম কিন্তু গাছেরটা না। আর দিদি তুমি এরকম ছাড়া বড় রোদের ভিতরে বাইরে হেবো এর থেকে। ঘরে তো কারেন্ট নাই। কারেন্ট নাই, দাঁড়াও আমি এখন ফোন দিয়ে দিতেছি, 5 মিনিটের ভিতরে কারেন্ট আইব। আরে এই কারেন্ট আইব কেমনে, এ বাড়িতে তো কারেন্টের লাইনই নাই। এ বাসায় কারেন্ট নাই না তো? তোরা পাপুর সামলা, তাড়াতাড়ি হেলিকপ্টার কল লাগা। ও যে পাখা দে বাতাস করছে, আগে ওর বেতন দেন। আসলে হেলিকপ্টারই আনতাম বুঝছো, হেলিকপ্টার আনা তো আমার কাছে কোনো বড় বিষয় না, কিন্তু হেলিকপ্টারের বাতাস তো অনেক, যদি টিনের বাড়ি ঘর উইরা যায়। আর তুমি কোনো চিন্তা করো না, আমি হেলিকপ্টার নামামুই আমার ডুপ্লেক্স বাড়িতে। আপনি ডুপ্লেক্স বাড়ি পাবেন কই? যে বাড়িতে থাকতাছে নেই বাইরেও তো আমার। আমি কিছু জানি না, আমি হেলিকপ্টারের বাতাস খামুই। হেলিকপ্টারের বাতাস কে বেতন? তোমার হেলিকপ্টারের ব্যবস্থা আমি করতেছি। হ্যাঁ আরো ধরে বাতাস দে, উপরের থেকে বাতাসটা তো নিতে পারবো, একেবারে ক্লিয়ার হেলিকপ্টারের বাতাসের মতো লাগবো, একেবারে হেলিকপ্টারের মতো পাইবা। আর তোমার তো আমি কথা দিছিলাম, একেবারে রানীর মতো রাখবো। হ্যালো, ওকে ভাই ডাক্তার কল দিছিল, কাকা নাকি আমাদের একটা গোপন মিশন দিছে। এখনই কাকার কাছে চল। কাকা রকি ভাই। রকি ভাই ওর মুখে তো চুলদাড়িতে ভরা, নাম শোনা তো মনে করছি দেখতে জনি ভাইয়ের মতো হইব। কাকা আপনি 2 ইঞ্চি আর 4.5 ইঞ্চির ভিতরে তফাত বুঝেন না। রকি ভাইরে এত জরুরি ভাবে ডাইকা আনাইলো কিসের জন্য? এমনিতে আমার মায়া হারানোর পর আমার 12টা ফোটা হইছে, মানে হাড়ে, তাই আমি আর কেজে ফারাইতে চাই না, তাই তোর এই কেজে রক্ষা করতে হইব কাদিরার হাত থেকে। কিন্তু এই কেজে আছেটা কি? সবাই খালি কেজিএফ কেজিএফ করে। সমস্যা নাই, আমি কাদিরার থেকে কে দিয়ে রক্ষা করে দিব। কিন্তু কাদিরা ছোটখাটো পাতি মাস্তান না, ওরে এইভাবে মারা যাইব না। রকি ভাইয়ের অতীত সম্পর্কে আপনার ধারণা নাই? রকি ভাইয়ের অতীত কি কম ভয়ঙ্কর নাকি? তাড়াতাড়ি আমার গোডাউনে চলেন, আমার অস্ত্র গুলা বাই করতে হইব। সবান সস ভিতরে আর কিছু নাই? বস আরেকটা বাইসে আছে। ঠিকই কইছ, তোর অতীত অনেক ভয়ঙ্কর আছিল, অতীতে তুই রাজমিস্ত্রি আসলি।
আর এগুলা লয়ে কি কাদেরার লগে পারা যাইব কাকা? এই আতুর রে কোনো সাধারণ আতুর ভাবেন না, এইটা এত শক্তিশালী আতুর, এই আতুর আমি স্যার আর কেউ উদা করতে পারে না। চলো কেজিএফের উদ্দেশ্যে রওনা দিই। কিন্তু বস এত মাল সামান নিয়ে আমরা কেজিএফে যাবো কেমনে? আমার কাছে তো হেলিকপ্টার নাই। হেলিকপ্টারের প্রয়োজন নাই, রকির গাড়ি আছে। এইটা খালি রোডে না রাস্তায়ও চলে। মহেন্দ্র হিরোহাং। এই গাড়ির কোনো সাধারণ গাড়ি ভাইবেন না, প্রত্যেকটা গাড়ি তেলে চলে। তাহলে এই গাড়ি তেলেই চলে? এই কাদির আরে কো কেজিএফ এর কাজ বন্ধ করতে কইছে। ও রকি ভাই নিজে আইছে, কেজিএফ শুধুই কাকার। এই যে কি, এই যে হইলো আমার অস্ত্র। আর এগুলা বল না পিস্তল, এডি দিয়ে তো রকি ভাই ক্লাস থ্রি তে খেলতো। রকি ভাই কেডা কি বলি, রকি ভাই আবার আমি চিনি না, আমি তো এদিকে ঘুরতে আইছিলাম। ওই কেজিএফ এমন কি আছে যে কাদিরা এত সিকিউরিটি রাখছে? আমি তো তোর কাছ থেকে একটা কথা লুকাইছি, কেজিএফের মাটিতে শুধু গোল্ডই না তরমুজও পাওয়া যায়। এত বড় কথা আপনি আমার কাছ থেকে লুকাইছেন কেন কাকা? এই তরমুজ বেচা পাওয়া যাবে অনেক টাকা, আর আমি কিনতে পারবো এই দুনিয়া। এখন আবার আমি এই অস্ত্র বামু কই? ভাই আমরা অস্ত্র একজনের কাছ থেকে পাইতে পারি, পাতি ডিলার এনায়েত জলিল। কিন্তু এর লিয়ে তো আমাকে অনেক টেহার প্রয়োজন। টাকার চিন্তা তুই করিস না, তাড়াতাড়ি একটা ব্যাগ নিয়ে আমার বাসায় যা। টাকা পয়সা সোনা দানা ধন সম্পদ যা আছে ওই ব্যাগে ভরে নিয়ে আয়, এক্ষুনি অস্ত্র কিনতে যাবো। কিন্তু আপনার তো কোনো ধন সম্পদই নাই। সমস্যা নাই, টাকার ব্যবস্থা আমি করতেছি। তুই পাতি ডিলার এনআইএস দলিলে খবর লাগা, আমি চেক। কিন্তু আমার গোডাউনে তো 400 কোটি টাকার মাল আছে। তাইলে ওইখান থেকে দুই চারটা আমার মুখে ছুঁড়ে মাল দিয়ে দিব। রকি তোর কাছে আমি বন্দুক বেছুম না। জলিল মাত্র 10 সেকেন্ডের ভিতরে তোর মোবাইলে ফোন আইব। কিন্তু আমার তো মোবাইলই নাই। রকি তোর কাছে আমি বন্দুক বেছুম না। কাকা আর পাঠান এই জায়গায় এখন দাগ উঠবো, তা দেখার লেগে আপনারা মোটেও প্রস্তুত থাকবেন না। আপনারা সবাই চোখ বন্ধ করেন, অন্তত দুইটা বন্দুক দিয়া দেন ভাই। কে দিয়ে পক্কা করতে যাবো ভাই, অন্তত দুইটা বন্দুক দিয়া দেন ভাই, আর কিছু চাই না ভাই, দুইটা বন্দুক দিলে হইব। ওকে কাদিরা, তোর কে দিয়ে তারা সময় আয় পড়ছে, বাইর কর। এইবার কি রে তোর গুলি করিস নাকি? বন্দুক তো আছে, বন্দুকে তো বুলেট নাই। এখন আমরা কি করব? রকি কখনো বিপদ দেখা পিস পাওয়ায় না, ডাইরেক্ট দৌড় দেয়। খারা কিন্তু পাঠান কই? পাঠানের ফোন। হ্যালো রকি, যখন থেকে আমি শুনছি যে কেজিএফ এ তরমুজ পাওয়া যায়, তখনই আমি কাদিরার সাথে হাত মিলাই কেজিএফ এর তরমুজের সাম্রাজ্য পাওয়ার জন্য। আর তরমুজের পাশাপাশি শ্রীবাল্লির প্রতিও আমার একটু দুর্বলতা ছিল, কিন্তু তল্লিগা আমি কখনো শ্রীবাল্লিরে পাই নাই। এখন থিকা কেজিএফ ও আমার, শ্রীবাল্লিও আমার। পাঠান আমি আইতাছি আমার শ্রীবাল্লিরে নিতে। আমারটা কইব কেরা কি করে? লগে কাকার তরমুজের সাম্রাজ্য কেজিএফ ও। কাদিরা তুই একটু দিরা, আরে মাফ করে দেন ভাই, রকির ডায়েরিতে মাপ নামের শব্দ ঠিকই আছে কিন্তু রকির কোনো ডায়েরি নেই। কাকা আজকে থেকে কেজিএফ এর তরমুজ আপনার, কেজিএফ আপনার। রকি শ্রীবাল্লি, শ্রীবাল্লি আব্বা, তার মানে তুই আমার মায়ের এনে পালাইছিলি? তুমি তো আমার আগে কও নাই কেজিএফ এর মালিক কাকাই তোমার বাপ, তাই লাগে তুমি আমার নিয়ে পালাইতা না? না
অনেক আগেই পালাইতাম, কারণ তাইলে আমার কেজিএফ এর তরমুজ আমার আর তুমিও আমার। দূর বেটা, রোজা রমজানের মাসে কি কোচিং করা যায় নাকি? এই লেয়ারের স্যার পড়াইতে পড়াইতে একটু মুতার সময় পর্যন্ত দেয় না। হতে একদম ঠিকই কইছস, ল তাইলে হানি একটু মূত্র বিসর্জন দিয়ে আহি। ল যাই, একটা বিড়ি খেয়ে পারলে। আরে মামা, তুই তো একদম আমার মনের কথা কইছস, তাইলে ল এই কামটা সাইরা, তাড়াতাড়ি একটা বিড়ি খাইতে যাই। আমারটা বেনসন, তোরটা কি? এই বন্ধু ম্যাচটা দে, এইটা দেখে নাকি আবার ভয় পাওয়া লাগে। I don't like it. I avoid. But violence likes me. I can't avoid. সামান্য পুতির বন্দুক নিয়ে তোর আমারে ভয় দেখাস? নাম আমার রাজাইরা, যখনই আমি কাউরে মারতে যাই তখনই আমার প্যান যায় ফাইরে। হ্যালো ম্যাডাম। আরে আপনি কোনো চিন্তাই করেন না, আমি কোনো মতে কেজিএফ রকির হাতে তুলে দেবো না। আপনি যদি যুদ্ধে জিততে চান আর কেজিএফ পাইতে চান, তাহলে সর্বপ্রথম লাগবে বন্দুক। বন্দুক কেন বাবু? আরে বস, এরকম একটা মানুষ তো আমার সন্ধানে আসে, চলেন আমরা ওর কাছে যাই। কিন্তু কে সে? এনায়ত জলিল। আরে বেটা জলিল না, তুই কেজিএফ সুবিধা হস নাই, ওইটা বাবু খলিল। ও চল ওর কাছেই যাই। ব্যথা পাইছে সোনা? তুই এই জায়গা যার জন্য আইসোস এটা কোনো মতে সম্ভব না। তোর মতো রকের কাছে আমি কখনোই বন্দুক বিক্রি করব না। বন্দুক তুই আমার কাছে বিক্রি করবি না, তুই আমার কাছে বন্দুক বিক্রি করবি না, তাহলে আমি অন্য কোনো জায়গা থেকে নিমু। তুই থাক, আমি চলে যেতেছি। রকি, এর জন্য তুই বহুত পস্তাবি। হ্যালো হ্যালো আজাইরা, গাউরারে মারার জন্য রকিরে বানাইছি, আর রকিরে মারার জন্য আমার তরই প্রয়োজন। সমস্যা নাই, এই যে আমার ছুরি, আর এই ছুরির সিমেন্টের চেয়ে বেশি রক্ত খাওয়ানি হয়েছে, আর এই ছুরির যে মালিক সে রক্তের চেয়ে বেশি অন্য কিছু খাইছে, মানে মানুষের জীবন। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে আয়। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি আইতাছি। বস, ম্যাডামের ফোন আইছে। হ্যালো ম্যাডাম। আরে না না, আমি রকির কাছে বন্দুক বিক্রি করি নাই, আর আপনি একদম চিন্তামুক্ত থাকেন, ওই রকি কিছুতে কেজিএফ খুঁজে বার করতে পারবো না। আচ্ছা ম্যাডাম। আজাইরা, যখনই কাউরে মারতে যাই আমার প্যান যায় ফাইরে। যাই হোক, কাজের কথায় আসি। আজাইরা, যেমনি হোক রকিরে মারতে হইব। রকি দিন দিন অনেক বেড়ে গেছে, আরো পুরানো দিনের পাপের কথা ভুলে গেছে। তুই রকিরে মারবি, আর তারপরে কেজিএফ নেওয়ার মতো আর কেউ থাকবো না। তারপর সবাই মিলে কেজিএফ আমরা লুটে পুটে নিব। লুটে পুটে নিবি মানে? এটা কি ডিসকাউন্টে চলা যায় নাকি? এইটা হলো কোটি টাকার সম্পদ, আর এটা তো আমিই নেব। কি কইলি? কিছু না, রকিরে মারা পরিকল্পনা আমারে বলেন। কিন্তু রকিরে মারা এতটাও সুজ হইব না, ও বীরের বীর, মহাবীর, ও একাই চার পাঁচটা রাজ্য ধ্বংস করে ফেলানোর ক্ষমতা রাখে। কোনো জিনিস দেখার আগে ওইটা বাঁকাও হইতে পারে, কিন্তু দেখার পর ওই জিনিসটা আবার সোজাও হইতে পারে। বস, প্রতিদিন যেটা দেখি ওইটা নাকি? ওইটা না, এই নইলো বাহুবলীরে মারতে হইব।
মানে কে যে রকি রে মারতে হইব। তখন তুই আমার কাছে বন্দুক বেচস নাই, তখন আমি খালি হাতে ছিলাম, আর এখন দেখছস এইটা আমি কিনে আইছি। আর তখন তুই আমার চেয়ারেও বইতে দাস নাই, তাই এখন আমি চেয়ার নিয়ে আইছি। এইবার আমারে বন্দুক দে। এই বিশ নাই মোতা রকিরে মারার লেগে তুই আমার এনে নিয়ে আইছস। আস্তে যাই হোক, তাহলে তো করে আর গুলি খরচ করতে হবো না, আমি তো প্যান্টে মইতে আই দিছি। এই না না, এটা হইব না, ছবিতে গুলি আছে, তোর গুলি খাইতে হইব। এই না না না, আপনি আমারে মেরেন না, আমি জানি যে আপনি একেবারে নিখুঁত নিশান, আপনি একবারে ঠিক জায়গায় মারেন। আরে আমার একদম ক্লিয়ার নিখুঁত নিশানা, আমি তো নেই মারছি। আপনারে মারার প্রতিশোধ আমি নিমুই, ওই জলিল আর আজাইরের আমি এক্ষুনি মারতে যাইতেছি। এনাই জলিল আর আজাই রে, তোরা আমার কাকারে মারছস, আর তোরা আমার কাছে বন্দুকও বিক্রি করস নাই, তার জন্য আমি কেজিএফ খুঁজে পাইতেছি না। এইবার তোর প্রত্যেকটার খবর আছে। তোরা যদি মনে করস যে তোকে ওই দুই সাইডে বন্দুক দেখে আমি ভয় পামু, আমার মতো বীর তোকে দেখে ভয় পাইব, তাহলে তোরা ঠিকই ভাবতেছস ভয় পামু। এখন আমি যেভাবে হোক তোকে মাইরে এই বন্দুক গুলো নিয়ে যায়া, যেইভাবে হোক আমি কেজিএফ খুঁজে বের করু। তোরা কি ভাবছস যে আমি প্রত্যেকবারের মতো এইবারও মুইতা দিমু? রোকেয়া, তুমি এই জায়গায়? ম্যাডাম, ওরা ফিনিশ করে দিমু নাকি? রোকেয়া, তোমারে ওরা সবাই ম্যাডাম কইতাছে কেন? তাহলে শোনো রকি, তুমি আমার জন্য গিফট আনছো, আবারও তুমি সেই মেকআপের বক্স দিয়ে মেকআপ করতেছো, আর টিকটকে নাকামি করতেছো, আর এইটারে গিফট বলতাছো, এইটাই তো সেই কেজিএফ যার জন্য আমি এত কষ্ট করছি, এত যুদ্ধ করছি, আর হাজারো প্রাণ গেছে এই কেজিএফ এর বিনিময়ে। ও ভালো কথা, এখন টিকটকে তো ট্রেন্ডিং চলতেছে কেজিএফ নিয়ে, একটা কেজিএফ ভিডিও বানাই টিকটকে, আরো একটু মেকআপ করে নেই তাহলে। এই কেজিএফটা কোনো মতেই প্রতিবন্ধীকে হাতে তুলে দেওয়া যাবে না, ওরা এটার মর্ম বুঝে না। এইটা আমি লুকিয়ে রাখতাছি, এইবার আমি ঘুমাই। আর ওই দিন যখন আমি টিকটক করতেছিলাম, তখন তুমি আইসে আমার মেকআপের বক্সটা ভাঙ্গা দিলা। আর মেকআপ মানে টিকটকে ফিল্টার ছাড়া মেয়েদের সুন্দর করা। আর ওই দিন তুমি সকল মেয়েদের শখের জিনিস মেকআপ ভাঙ্গা ফালাই দিলা। আর সেদিন যখন তুমি ঘুমাইছিলা, তোমার শখের জিনিস কেজিএফ আমি চুরি করছিলাম। তুমি তেলে সেই কেজিএফ চুরি করে আমার এতদিন ঘুরাইছো, তোমার জন্য আমার কাকা মারা গেছে। রোকেয়া, তোমার আর এই দুনিয়াতে বাইচে থাকার কোনো অধিকার নাই। আচ্ছা ম্যাডাম, যে কেজিএফের জন্য এত মানুষ খুন হলো, এত ঝামেলা হইলো, এই কেজিএফের মধ্যে কি আছে একটু দেখি। এই কেজিএফের ভিতরে কি আছে এটা তোমার দেখাই লাগবো, চ্যাপ্টার টু তে তো দেখাইলো না, আর একটা বিষ্টে উল্টাই দেখি কিছু পাওয়া যায় নাকি।